চোটে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে না পেরে অধিনায়ক সাকিব আল হাসান চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পরিবারের কাছে সপ্তাহ দু এক টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের আনাগুনা না থাকায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছিল অনেকটা নিষ্প্রাণ তবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে দুই টেস্টের সৌজন্যে পরিবেশটা আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে প্রথম টেস্ট খেলতে বুধবার সিলেটে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল রাতের ফ্লাইটে সিলেটে যাওয়ার কথা সিলেটে যাওয়ার আগে দিনব্যাপী কোচিং স্টাফ ক্রিকেটারদের পদচারণে মুখর ছিল বিসিবি কার্যালয় ও একাডেমি ভবন এর মধ্যে বুধবার মিরপুরে এলেন সাকিব এলেন দলের কোচ চান্ডিকা হাতুরে সিং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু নির্বাচক হাবিবুল বাসার ও বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর থাকা খালেদ মোহাম্মদ সুজন টিম ম্যানেজমেন্টের এত সদস্য দেখে আলোচনা ওঠে বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা রিপোর্ট দিতেই বিসিবিতে আসা তাদের নিউজিল্যান্ড সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে আজ থেকে তার আগে রিপোর্ট জমা দিতে এলেন তারা আর সাকিব হাদুরে একসঙ্গে কিছু সময় বসে কথাও বলেছেন তবে একটু পরে আলোচনার মোড় পরিবর্তন সেটিও নতুন কোনো ইস্যু নয় আরেকটি সিরিজের সাকিবকে নিয়ে অনিশ্চয়তা বিশ্বকাপে তর্জনীর চোটে পড়ে কিউদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন এই অলরাউন্ডার কিন্তু এবার নিউজিল্যান্ডে ফিরতি সিরিজে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা গতকাল সাকিব মূলত বিসিবির মেডিকেল বিভাগে চোটে পড়া আঙ্গুল দেখাতেই এসেছিলেন ব্যান্ডেজ পরিবর্তন করা হয়েছে তার বাংলাদেশ অলরাউন্ডারের চোটের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন সাকিব এসেছিল ব্যান্ডেজ পরিবর্তন করার জন্য ওর আঙ্গুলে একটা চির আছে তিন সপ্তাহ ওই আঙ্গুলে ব্যান্ডেজ থাকবে বন্ধ থাকবে ওর দুই সপ্তাহ হয়েছে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে এরপর আমরা পরীক্ষা করব। এক্স রে করব তারপর দেখব সেই রিপোর্টের ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত মাঠে ফেরা সাকিব ফিট থাকলেও নিউজিল্যান্ড সফরে তাকে পাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে যা যাচ্ছে কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে গত পরশু তিনটি আসনের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন তিনি প্রার্থীতা পেলে ওই সিরিজে সাকিবকে পাওয়া যাবে না জানিয়েছে বিসিবিলি একটি সূত্র বাংলাদেশের সংসদ নির্বাচন আগামী সাত জানুয়ারি আগামী আঠারো ডিসেম্বর থেকে শুরু নির্বাচনী প্রচার আগামী দশ ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ খেলবে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি সতেরো ডিসেম্বর ডানের দিনে শুরু হবে ওয়ান সিরিজ পরের দুই ম্যাচ হবে বিশ ও তেইশ ডিসেম্বর সাতাশ উনত্রিশ ও একত্রিশ ডিসেম্বর হবে টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অর্থাৎ নির্বাচনী প্রচারণার সময় চলবে এই দুটি সিরিজ তাই চোটে চোটের চেয়ে নির্বাচনের কারণে সাকিবকে পাওয়া নিয়ে বেশি অনিশ্চয়তা বিসিবির একটি সূত্র জানিয়েছে সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেবেন এ ব্যাপারে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে তার সাকিবের কাছে অগ্রাধিকার কোনটি ভোট নাকি খেলা এই প্রশ্ন এখন ভক্তদের মুখে মুখে